ভোটের ফল ঘোষণার পর থেকেই চূড়ান্ত ব্যস্ততা দুই শিবিরেই। গতকাল আমরা দেখলাম সময় নষ্ট না করে দুই শিবিরই বৈঠকে বসল। এনডিএর তরফ থেকে ইতিমধ্যেই যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর, মোদীকেই আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন জোট শরিকরা। অন্যদিকে এই মোদীরই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করবে এনডিএ শিবির। দুপক্ষই মোটামুটি নিজেদের স্ট্যান্ড পয়েন্টে তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এনডিএ সরকারের তৃতীয়বারে ক্ষমতায় ফেরার সময়ের অপেক্ষায় ছিল এবং তাদের শপথ গ্রহণের পুরো বিষয়টি ইতিমধ্যে স্পষ্ট। 8 তারিখ তারা শপথ নিচ্ছে এবং 9 ও 10 তারিখ আমরা জানি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় তাদের বিধানসভায় ফলাফলের পর তাদের শপথ গ্রহণ। সব মিলিয়ে দুই শিবিরের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট, কোন কোন স্ট্র্যাটেজিতে মোদীকেই আরও একবার বেছে নেওয়া হলো প্রধানমন্ত্রী হিসেবে, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, গতকালের বৈঠক অত্যন্ত দুই শিবিরের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, তো যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মোদীকেই আরও একবার জোট শরিকরা বেছে নিলেন, অপরদিকে এই মোদীরই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়বেন ইন্ডিয়ার জোট শরিকরা। মোদীকে ঠিক কোন কোন স্ট্র্যাটেজিতে তিনি এগিয়ে গেলেন তাকেই বেছে নেওয়া হলো, এবং ইন্ডিয়া শিবিরের কি একমাত্রই লক্ষ্য তা হলো মোদী সরকারের পতন? দেখো, একেবারেই তাই। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং বেশ কিছু যে দাবি দাওয়া ছিল তিনি বলেছেন যে সমস্ত শরিকদের গুরুত্ব দেওয়া হবে। শরিকদের গুরুত্ব দিয়েই 140 কোটি ভারতবাসীর জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স কাজ করার জন্য প্রস্তুত। পরে সব রকমের প্রস্তুতি, নীতিশ কুমার বলো বা চন্দ্রবাবু নাইডু বলো, সবার সঙ্গে কথা হয়েছে এবং সেই মিটিংয়ে কার কি দাবি, যেমন চন্দ্রবাবু নাইডুর পক্ষ থেকে বা তার দলের পক্ষ থেকে স্বীকার করার একটা দাবি এসেছে, ফলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়েছে, সমস্ত রকমের প্রস্তুতি রয়েছে এবং 8 তারিখে শপথ নেবেন মোদী। কিন্তু অন্যদিকে খুব স্ট্র্যাটেজিক্যালি একটা বৈঠক করলো ইন্ডিয়া জোট, যেখানে 27 জন বিরোধী দল নেতা বিভিন্ন রাজ্যের তারা রইলেন, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যার মধ্যে আরো অন্যান্যরা রয়েছেন, তেজস্বী যাদব রয়েছেন, ফলে তাদের উপস্থিতিতে, রাহুল গান্ধীর উপস্থিতিতে এই বৈঠক হলো মল্লিকার্জুন খার্গের বাড়িতে। সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন মল্লিকার্জুন খার্গে, যে এখনই সরকার গঠনের চেষ্টা করবে না ইন্ডিয়া জোট, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সেই সঠিক সময় আসবে বলে তার বিশ্বাস। ফলে এটা কি ইঙ্গিত দিতে চাইলেন স্মৃতি, তাহলে কি স্থায়ী সরকার হবে না, যে কোনো সময় এনডিএর পতন হবে এবং সেই সময়টা কি কাজে লাগাবে ইন্ডিয়া জোট? মল্লিকার্জুনের কথা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং আমরা সকলেই জানি যে এই নির্বাচনে কিন্তু তাকে একটা মুখ করা হয়েছিল, তিনি একটা গুরুত্বপূর্ণ দাবিদার। ফলে মল্লিকার্জুন এই বৈঠকে বললেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অ্যাসেম্বল থাকতে হবে এবং অ্যাসেম্বল থাকার পাশাপাশি আমাদেরকে এখনই তাড়াহুড়ো নয়, এখনই সরকার গঠনের চেষ্টা করলে চলবে না, কারণ এটা ঠিক আমাদের কাছে একত্রিত করে সেই ম্যান্ডেট নেই, ফলে সময়ের অপেক্ষা করতে হবে এবং সঠিক সময়ের অপেক্ষা করলেই আসল কাজটা হবে বলে মনে করা যায়। সেই সঙ্গে এই বৈঠকে রাহুল গান্ধী বললেন যে ব্র্যান্ড মোদী এই বিষয়টি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, নৈতিকভাবে নরেন্দ্র মোদীর পরাজয় হয়েছে, তাই অন্যজনদের উপর ভরসা করে তাকে সরকার গড়তে হচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাহুল গান্ধী, ফলে ইন্ডিয়া জোট এখন কোনো সরকার গঠনের চেষ্টা করছে না, এটা খুব পরিষ্কার। 8 তারিখে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে। তার আগে 7 তারিখে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক রয়েছে। আমি আবার আগেও বলেছিলাম, আবার বলছি যে কিভাবে সংসদের অধিবেশনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধিরা তারা কাজ করবে, কোন বিল এলে কিভাবে ঐক্যবদ্ধভাবে তারা সেটাকে প্লেস করবে, এই সমস্ত কিছু নিয়েই 7ই জুন সংসদীয় কমিটির বৈঠক হবে বিজেপির এবং 8 তারিখে নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন। তার আগেই তিনি কিন্তু এক হ্যান্ডেলে পোস্ট করেছেন 140 কোটি দেশবাসীর জন্য কাজ করার জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স প্রস্তুত, সমস্ত শরিকের বক্তব্য দাবি দাওয়াকে গুরুত্ব দেওয়া হবে, ফলে খুব ইঙ্গিতপূর্ণ বার্তা কিন্তু নরেন্দ্র মোদী দিয়েছেন। স্মৃতি, ধন্যবাদ সুচারু। এনডিএ এবং ইন্ডিয়া শিবির দুপক্ষই তৈরি আগামী দিনের স্ট্র্যাটেজি নিয়ে। এক পক্ষ মোদীকেই বেছে নিচ্ছেন এবং তাদের যে সমস্ত স্ট্র্যাটেজি আগে ছিল সেটাকে সামনে রেখেই তাদের এগিয়ে চলা। ইন্ডিয়া জোটের বৈঠকে একটা স্ট্যান্ড পয়েন্ট, তা হলো মোদীর বিরোধিতা করা এবং এই স্বৈরাচারী শাসনের পতন।